মালদার চাঁচলে রাতে মাটি পাচারের অভিযোগ উঠল খোদ জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে। চাঁচল এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি এটিএম রফিকুল হোসেনের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগে এবার সরব হল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মাটি পাচারের ভিডিও। কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিং এর সঙ্গে। করুণাময়, চাঞ্চল্যকর অভিযোগ, খোদ জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে মাটি পাচারের অভিযোগ, কি জানা যাচ্ছে? দেখো, মালদা জেলা জুড়ে মাটি পাচার হচ্ছিল বেশ কিছুদিন আগে থেকে। সেই নিয়ে তৃণমূলের বিধায়করাই, একাধিক বিধায়ক সরব হয়েছিলেন এবং তারপরে কিন্তু প্রশাসন জেলা জুড়ে মাটি কাটা বন্ধ রেখেছে। নদী হোক বা চাষযোগ্য জমি, কোথাও থেকে মাটি কাটা যাবে না। প্রশাসনের এই নির্দেশের পরই কিন্তু দেখা যায় একটি ভিডিও ভাইরাল হয়, যে ভিডিওতে দেখা যায় ট্রাক্টরে করে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেটা অভিযোগ এলাকার বাসিন্দাদের, যে এই মাটি জেলা পরিষদ, মালদা জেলা পরিষদের সভাধিপতি এবং তিনি বর্তমানে চাঁচল এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি এটিএম রফিকুল হোসেন, তার বাড়িতে এই মাটি নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়টি জানার পরই কংগ্রেসের তরফে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যে যখন সাধারণ মানুষ মাটি পাচ্ছেন না বাড়ি তৈরি করার জন্য, তখন একজন সভাধিপতি কিভাবে রাতের অন্ধকারে মাটি কেটে পাচার করেন বা নিজের বাড়ির জায়গা ভরাট করার জন্য মাটি নিয়ে যান, সেই অভিযোগ চাঁচল থানায় দায়ের করা হয়েছে। এবং তোমাকে বলে রাখি, এই নিয়ে কিন্তু বিরোধীরা সরব হয়েছেন। বিজেপিও কটাক্ষ করেছে যে গরু পাচারের পর মাটি পাচার এবং তোমার শিক্ষা নিয়ে দুর্নীতি, সমস্ত কিছুতেই তৃণমূলের নেতারা জড়িয়ে পড়ছে। যদিও যার বিরুদ্ধে এত অভিযোগ, এটিএম রফিকুল হোসেন, তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন। যদিও তিনি এই কথা স্বীকার করে নিয়েছেন যে প্রশাসনের নির্দেশে কিন্তু মাটি কাটা বন্ধ রয়েছে। ধন্যবাদ করুণাময়। আইএনটিইউসির তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হয়েছে আসুন শুনবো। এবারে আমরা দেখছি মাটি চোর, আর স্বয়ং সভাধিপতি, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হাসান, সে রাতের অন্ধকারে নিজের জন্য মাটি চুরি করে নিয়ে আসছে। প্রশাসন নিশ্চুপ, আমরা অবাক হয়ে গেলাম। কি বলছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, আসুন শুনবো। আমাদের জেলা পরিষদের সভাধিপতি, তিনি যদি আজকে মাটি চুরি করেন, তাহলে তো এটা তো বলা যায় যে একটা হচ্ছে যে উনি একটা প্রশাসনিক এই জেলার হেড, তিনি নিজেই চুরি করছেন। এটা শুধু তিনি না, এটা সভাধিপতিকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আজকে সারা পশ্চিমবাংলা যদি দেখেন, পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা আছেন, তৃণমূল কংগ্রেসের সমস্ত সব স্তরের যারা নেতা বলুন, মন্ত্রী বলুন বা নির্বাচিত প্রতিনিধি বলুন বা আশ্রিত গুন্ডা, সবাই হচ্ছে চুরি করে। আর যার বিরুদ্ধে অভিযোগ, সেই চাঁচল এক নম্বর ব্লকের তৃণমূল সভাধিপতি এটিএম রফিকুল হোসেন কি বলছেন আসুন শুনবো। এটা সঠিক আমার জানা নাই, হয়তো বিরোধীরা কি বলছে। তো মাটি কাটা তো আপাতত বন্ধ আছে এবং ট্রাক্টর যেগুলো চলে সেগুলো যাদের পেপার সঠিক আছে তাদেরকে চালাতে বলা হয়েছে অফিসিয়ালি, এটুকুই জানার। এবং তাহলে সেটা খোঁজ নিতে হবে আমাকে। দেখা যাচ্ছে ভিডিও করেছে সেই মাটি আপনার বাড়িতে আসছে, আপনার বাড়ি নির্মাণের জন্য বাড়িতে, সেটা বক্তব্য।